নতুন আরেকটা সকালে নতুন আরেকটা ব্লগের সাথে তোমাদের সাথে আবারো চলে আসলাম বন্ধুরা। কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। রুমন পাল চ্যানেলের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন সকাল বাজে হলো 5:30। যেদিন স্কুল থাকে ছেলে, সেদিন আমার 5:30-5:30 মধ্যে ঘুম থেকে উঠতে হয়। যেদিন হয়তো স্কুল বন্ধ থাকে, সেদিন হয়তো 6:30 বা 7:00 মধ্যে ঘুম থেকে উঠি। তো যাই হোক, তখনও কিন্তু দেরি করে উঠলে বরের অফিস যেতে অল্প লেট হয়ে যায়, কিন্তু তাও ভালো লাগে না, মানে একটা আলসি থাকে না, সেই ব্যাপার। তো স্কুল থাকলে কিন্তু আমার সেই তাড়াহুড়োর মানে করব বলে আগে থেকে আমি কী করি, 5:30-5:30 মধ্যে ঘুম থেকে উঠে যাই। তখন নিজের থেকে ঘুমটা ভেঙে যায় যে না, ছেলেকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে, তা আমার কাজগুলো কমপ্লিট করে যেতে হবে। তো সেই ভেবে না মানে নিজের থেকে ঘুম থেকে উঠে যাই। আর সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে এখন এই গরমকালে ইম্পর্টেন্ট কাজ হলো এই যে দরজা জানালা খুলে দেওয়া। প্রত্যেক দিন সকালবেলা যদি না খুলে দেই, মানে ঘরের ভিতর একটা দম বন্ধ হয়ে আসে। এত গরম পড়েছে যে সকালবেলা থেকে ঘরেরটা মানে একদম গরম হয়ে যায়। ঠান্ডা দিনে খুবই আরাম লাগে সত্যি বন্ধুরা, এই গরমকাল চলে আসলে না আমার টেনশন হয়ে যায় যে ঘরের ভিতর কেমন করে থাকবো, এত পরিমাণে গরম পড়ে যায়। তো সকালবেলা সব দরজা জানালা খুলে দিয়ে ঘরটার উপর ঝাড়ু দিয়েছিলাম, আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, তারপরে স্নান টান করব। তো সকালবেলা আমি বাসি কাজকর্ম করে স্নান টান করি, তোমরা সবসময় যা মানে আমার প্রত্যেক ভিডিওতেই দেখতে পাও। তো স্নান করেই আমি রান্নাঘরের কাজে হাত লাগাই না, তো আমি রান্নাঘরে চুলা এখন পর্যন্ত মানে আমার বিয়ের পর আমি এখন পর্যন্ত না স্নান করে আমি চুলা জ্বালাইনি। তো তার জন্য আমি এটা আমার মানে একটা কি বলতে পারো একটা হ্যাবিট হয়ে গেছে, আর আমার কেন জানি না কেমন একটা লাগে যদি স্নান না করে চুলাটা ধরি। তো সকালবেলা সেটা করে না আমি একটা মানে নিশ্চিন্ত ফিল করতে পারি বা একটা ফ্রেশ ফিল হয় আমার। তো যাই হোক, সকালবেলা সব কিছুগুলো কাজকর্ম করে নিলাম। আর একটা কথা ভাবছি যে আমাদের জীবনের কি অদ্ভুত পরিস্থিতিতে আমরা মানে চলি, তাই না? সেটাই বলবো, কারণ আমরা যখন মা বাবার বাড়িতে থাকি তখন চেষ্টা করি যাতে মা বাবা কীভাবে খুশি থাকবে, আমাকে আমরা কীভাবে খুশি রাখতে পারবো, তা আমরা সবসময় চেষ্টা করি। যখন বিয়ে হয়ে যায় তখন ভালো মানে স্বামীর ভালোবাসার জন্য চেষ্টা করি যাতে কীভাবে ওকে ভালো মানে স্বামীকে ভালো রাখা যায়। তো যখন মা হয়ে যায় তখন চেষ্টা করি যে আমার সন্তানটাকে কেমন ভালো রাখা যায়। তো আমরা প্রত্যেকটা মানে ধাপে ধাপে আমরা প্রত্যেকটা মানে আমরা নিজেকে আমরা চেঞ্জ করে ফেলি। আমরা সবসময় সবার ভালোটুক চেষ্টা করি, আমরা সবাইকে ভালো রাখতে চেষ্টা করি, যাতে সবার ভালোর মধ্যে আমাদের ভালো হয়। তো আমরা সবাইকে খুশি দেখলে আমরা নিজেকে খুশি মনে করি। তো সকালবেলা সব স্নান টান করে এসে পুজোটা দিয়ে দিলাম, আর এখন আমি অল্প ছাদে কাপড় মেলে দিয়ে জল দিয়ে দিলাম গাছে। আর এখন দেখো আমি রান্নাঘরে চলে আসলাম, আর এখানে না থানকুনি পাতা ছিল, সেগুলো আমি অল্প বাটা করব। আর এখানে কুয়াশার আলু কেটেছি, আর এখানে আছে পাট পাতা। তো সব কিছু আমি ধোয়াধুয়ি করে রেখে দিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেব। তো আজকে এগুলোই রান্নাবান্না করব। তো এদিকে ছেলের টিফিনও রেডি করে দিয়েছি। তো আজকে টিফিনটা অল্প অন্যরকম বানিয়েছি, সুজি দিয়ে আর ময়দা দিয়ে বানিয়েছি, আর অল্প সস দিয়ে দিয়েছি, আমার বাবু সস খেতে ভালো পায় তাই। তো বন্ধুরা, স্কুলের মানে বাবুকে দিয়ে এই জায়গাটাতে বসে আছি, এখানে মানে এখানে বসে আছি, ছাওয়া আছে বলে এখানে বসলাম। আর বাবু স্কুল ছুটি হলে আগে নিয়ে যাবো। তো সকালবেলা কিন্তু আমি সব কাজ কমপ্লিট করে এসেছি, তার জন্য স্কুল বসলাম অল্প। আর এত গরম পড়েছে না, কিছু ভালো লাগছে না, কালকে রাতে বৃষ্টি দিলেও কী হবে, কিন্তু গরমটা আরও বেশি পড়ে গেছে। তো চলো বাবুকে নিয়ে ঘরে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। সকালবেলাতে আমি রান্নাবান্না তোমাদেরকে দেখালাম, আমি যে মানে যা যা করবো বলেছি সেগুলি করেছি। এখন আমি যাওয়ার সময় মাছ কিনে নিয়ে যাবো, তারপরে যদি মাছটা ভাজা করে রাখবো না তো রাত্রেবেলা রান্না বান্না করবো। চলো দেখতে থাকো তোমরা ব্লগ। তো বন্ধুরা, স্কুল থেকে চলে আসলাম, আর স্কুল থেকে আসার সময় বলেছিলাম মাছ নিয়ে আসবো, তো মাছ নিয়ে এসেছি, দেখো মাছ। তো মাছটাকে ধুয়াধুয়ি করে রেখে দিই, আর মাছটাকে এখন বানাবো না, রাত্রেবেলা রান্না বান্না করবো, শুধু মাছটাকে ধুয়ে রেখে দেবো। তো চলো মাছটা ধুয়ে নিই, করে আসছি। দেখাতে তো দেখো, এটা বিহুর জন্য
সব ট্র্যাডিশনাল ড্রেস পরে পরে যাচ্ছে, দেখতে পাচ্ছো তোমরা? তো সন্ধ্যার চা বসিয়েও দিলাম, আর এদিকে আমার দেখো চা হয়েও গেছে, তো চলো চাটা খাওয়া হোক। আর এদিকে রাত্রে রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি। আসলে কেন জানো এত রান্নাবান্নাটা তাড়াতাড়ি করলাম, কারণ এত ঝড় তুফান আসছে যে কারেন্ট চলে গেছে, আর মানে কি বলবো, এত তুফান দিচ্ছে, এত তুফান দিচ্ছে যে আমি তোমাদের সাথে ভালোভাবে ভিডিওটা করতেই পারছিলাম না। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো অল্প অন্ধকার অন্ধকার হয়ে আছে, কিন্তু আমার কিছু করার নেই। এত পরিমাণে তুফান দিচ্ছিল যে আমি কিছু ভালো ঠিক শেয়ারও করতে পারছিলাম না, কোনো কথাও বলতে পারছিলাম না। তো চলো বন্ধুটা, ভিডিওটা এতখানি ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন টাটা।